আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশে যে বিপিএল খেলা হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কারা কোন দল আর কোন দল ভালো। তাহলে চলেন আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে শুনে আসি। হ্যাঁ সাকিম মোল্লা, তুমি যে বাংলাদেশে যে খেলা হচ্ছে বিপিএলের, তুমি কোন দল করতেছো? তুমি একজন প্রবাসী, সৈয়দের প্রবাসী, চট্টগ্রাম? আর কোন দল করো না? হ্যাঁ খাইরুল ইসলাম, বাংলাদেশের যে খেলা হচ্ছে বিপিএলের, তুমি কোন দল করতেছো? একটা কথা বলতে গেলে কি, হয়তো বা আমার কথাটা একটু বেশি বড় হয়ে যায়, কিছু মনে করবেন না। আমি ছোটবেলার থেকে খেলাধুলা সম্পর্কে এত একটা বুঝি না, খেলাধুলা সম্পর্কে আমার ধারণা নাই, তো আমি খেলিও নাই কখনো, সেজন্য ভাই আমি বলতে পারতেছি না, দুঃখিত, আমি জানি না এই সম্বন্ধে কোনো কিছু। আচ্ছা, নো কমেন্টস, নো কমেন্টস। হ্যাঁ ইয়েস, ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম দিবিত ভাই, কেসে ভাই? বাংলাদেশ মে যে আইপিএল খেলা হো রা হে, বিপিএল, সরি, বিপিএল খেলা হো রা হে, আপ ঢাকা হে না চট্টগ্রাম হে? ঢাকা হে না? চলো ঠিক ভাই, ওকে। আসসালামু আলাইকুম জনাল ভাই, ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই বাংলাদেশের যে বিপিএল খেলা হচ্ছে, ভাই আপনি কোন দল করতেছেন? চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, কুমিল্লা, চিটাগাং, আপনি কোনটা করতেছেন ভাই? ভাই আমি তো সবচেয়ে বড় কথা, 3-4 বছর হয়ে গেছে বিপিএল, কবে হইতেছে কি না কি এটা খোঁজ খবর রাখি না। বাংলাদেশের খেলা হইলেও কিছুটা শুনি খবরের মধ্যে বাস, কিন্তু খেলা দেখি না। এটার প্রতি আগ্রহ কমে গেছে, আগে যেরকম ক্ষেত পানি লইবার কইলে দেওয়া গেছে, তেল তো হয়ে গেছি গা মিশিংয়ের কানিত খেলা দেখবা, সোয়েটারে কাজ করছি, চুরি লই আয়া করছি খেলা দেখবা, যে একটা আবেগ ভালোবাসা আছে এটা নাই, কেন জানি উঠতে গেছে। কি প্লেয়ারদের কারণে না আমাদের এই আগ্রহ কমে গেছে এটা বুঝতেছি না, তো বাংলাদেশের খেলার প্রতি আগ্রহ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি নো কমেন্টস,